তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চাল কুদু দিয়ে ইলিশ মাছ রান্না। সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের দেখাবো এখানে পদ্মা নদীর জেলেরা কি রান্না করে খায় এবং তাদের জীবনযাপনটা কেমন হতে পারে। আপনারা অনেক সময় আমাদের কাছে দেখতে চান পদ্মা নদীতে যারা বসবাস করে পদ্মার পারে, তো তাদের জীবনযাপনে আসলে রান্নাবাড়া কেমন করে করে, তো সেটাই আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো দেখতে পাচ্ছেন এই পদ্মা নদীর পারে অসংখ্য জেলে ভাইয়েরা, তারা সারা রাত বিভিন্ন জায়গায় মাছ ধরে এই পদ্মা নদীতে, আবার তারা এখানেই এসে তারা কিনারায় বসবাস করে নৌকাতে। তো আমি সেটাই আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব। আর ওইটা হচ্ছে ময়নটঘাট মাছের আড়ত। কি রান্না করবেন আজকে? ইলিশ মাছ? চাল কুদু দিয়ে ইলিশ মাছ? সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের একটু দেখাবো এখানে চাল কুদু দিয়ে, চাল কুদু দিয়ে ইলিশ মাছ রান্না করবে। এই আমরা একটু দেখার চেষ্টা করি কিভাবে করে, ইলিশ মাছ রান্না করে। তেল দিলেন? হ্যাঁ, সয়াবিন তেল। আপনারা কি প্রতিদিন কি ইলিশ মাছ রান্না করে খান? না, মানে সপ্তাহে সাত দিন মোটামুটি কেমন টাইপের খাবার থাকে আপনাদের? মানে হ্যাঁ, কালকে ডিম খাইছেন, আজকে ইলিশ মাছ, কালকে ছোট মাছ, মানে সপ্তাহে সাত রকম খাবার খান? ও আচ্ছা আচ্ছা, তার মানে আপনাদের খাবার দাবারে মোটামুটি ভালো। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে পেঁয়াজ কাঁচামরিচ দেওয়া হচ্ছে প্রথমে, মশলা কি বাটাই থাকিনি আপনাদের? সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন তাদের মশলা, তারা বাসা থেকে ওই মিহি করে নিয়ে আসে এখানে, লবণ দেওয়া হলো। হ্যাঁ, ওগুলা চাল কুদু। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ইলিশ মাছের সাথে চাল কুদু। তো আমি এটাই আপনাদের একটু দেখাবো কিভাবে রান্না করে ইলিশ মাছের সাথে চাল কুদু। ইলিশ মাছ এমন একটা মাছ সবভাবেই খাওয়া যায়, কেউ সরিষা ইলিশ, কেউ কচু দিয়ে ইলিশ রান্না করে খায়, কেউ বা আলু 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 দিয়ে রান্না করে, কেউ ভর্তা খায় ইলিশ ভর্তা, কেউ ভাপা খায় ইলিশ দিয়ে, তাই না?
পেঁয়াজ একটু ভাজা ভাজা করতেছে, মশলা দিবেন না হলুদ? সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাটির চুলায়, এটা মাটির চুলাও না, এটা হচ্ছে জ্যার দিয়ে তৈরি করা হয়েছে। কি চুলা এটা? টিনের চুলা। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন টিনের চুলা, টিনের চুলাতে কাঠ দিয়ে তারা একটা চোলা তৈরি করেছে। আর দেখতে পাচ্ছেন এই বিষয়টাকে কীভাবে তৈরি করতে, যে এই চোলার সিস্টেমে দেখেন। আর নৌকাতে সবাই এর টিনের চোলা রান্না করে না, বড় বড় চোলায়, মাটির মাটির চোলা, বড় বড় নৌকায়। অনেকে গ্যাসের চোলা ব্যবহার করে না? হলুদ না, হলুদ ও সবকিছু একবারে রেখে দিচ্ছেন না? সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন হলুদ, মরিচ আর যা যা মশলা প্রয়োজন সেটা কিন্তু একবারে মিশানো হয়েছে। আর একবারে দিয়ে দিলেন এখন। আপনাদের খাবার কি তিন বেলায় কি ইয়া নৌকাতেই খান, হোটেলে খান না? না, হোটেলে খাইতে তো অনেক খরচ লাগে। সকালে রুটি কলা খান? ও প্রিয় দর্শক, এখন দেওয়া হলো চাল কোদো। চাল কোদো কিন্তু সাধারণত আমি কখনোই দেখি নাই, ইলিশ মাছ দিয়ে চাল কোদো রান্না করে, তো আজকে আমি প্রথমবার দেখলাম। তো একটু দেখা যাক তরকারিটা শেষ পর্যন্ত কেমন টাইপের হয়। এই 10 বছর যাবৎ কি আপনি রান্না করেন?
মাছ কি ইলিশ কিনে আনছেন? হ্যাঁ। কত কত টাকা দিয়ে আনছেন? 100 টাকা। 100 টাকা কেমনে আনলেন? হ্যাঁ 100 টাকা আপনারে দিছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ইলিশ মাছ, আর এই ইলিশ মাছ তারা কিনে আনছে ময়নুরঘাট মাছের আড়ত থেকে। আর তারা সাধারণত এই এই পদ্মাতে তারা ঘাওড়া মাছ ধরেন। তো দেখতে পাচ্ছেন ঘাওড়া মাছ ধরার যে টুক, আর এখানে তারা রান্না করতেছে দেখতে পাচ্ছেন ইলিশ মাছ। কিন্তু রোদে থাকেন না? পানি দেওয়ার আগে মাছ দিতেছেন? প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন চাল কুদু দিয়ে ইলিশ মাছ রান্না কিভাবে করে। তো আপনারা একটু ভিন্নভাবে রান্না করলেন, এই সবাই না পানি দেওয়ার পর মাছটা দেয়, কিন্তু আপনি আগেই দিলেন, এর কারণ কি? মানে মাছটার সাথে মশলাটা মাছের ভিতরে? ও আচ্ছা আচ্ছা। মাছের ডিম না? লবণ হয়েছে?
নামাই ফেলাবে না এখন সময় লাগবে না সুপ্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন মইনুটঘাট মিনি কক্সাস বাজার পদ্মার পাড়ে এখানে যে জেলে ভাইরা এখানে পদ্মার পাড়ে তারা বসবাস করে এবং পদ্মার মাছ ধরে তো এখানকার পরিবেশটা আমি একটু আপনাদের দেখাই এখানকার পরিবেশটা খুবই অন্যরকম বেশি জাল দিলে আবার সাপ চলে যায় গা সুপ্রিয় দর্শক আশা করি পদ্মার ইলিশ মাছের সাথে চালকদু রান্না কিভাবে করে এই জেলে ভাইরা এই রান্নার এই ভিডিওটি দেখে আশা করি আপনাদের জিভে জল চলে আসছে ইতিমধ্যে আর এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনারা আমাদের কাছে কেমন ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন